ফুরফুরা শরীফ আহলে সন্ন্যতুল জামাতের সংগঠনের উদ্যোগে সিদ্দিকীর সঙ্গে দেখা করলেন সিপিএমের নেতা সাতারব ঘোষ তিনি বলেন একুশের নির্বাচনে বাম কংগ্রেসের সঙ্গে ভাইজান হুজুর আব্বাস তাই আমরাই মহাজোট মহাজোট একুশে ক্ষমতায় আসছি তৃণমূল কংগ্রেস বিজেপি ক্ষমতায় আসতে পারবে না এই রকম জানিয়ে দিলেন সিপিএমের নেতা সাঁতারব ঘোষ তিনি বলেন বাংলাতে ব্রেকার ছেলেমেয়েরা চাকরি পাচ্ছেন না তারা ভিন রাজ্যে কাজ করতে যাচ্ছে বাংলাতে কলকারখানা শিক্ষা সংস্থা স্বাস্থ্য বিভিন্ন কাজের সুযোগ সুবিধা করে দেবে এই বাম কংগ্রেস এবং ভাইসান হুজুর আব্বাস সিদ্দিকির নতুন রাজনৈতিক দল ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট এবার একুশের নির্বাচনী মহাজোট তাই স্পষ্ট হয়ে গেল তাই ভাইসান হুজুর আব্বাস সিদ্দিকীর সঙ্গে দেখা করলেন সিপিএমের নেতা সাতারব ঘোষ সরাসরি আপনাদেরকে দেখিয়ে রাখি এই মুহূর্তে খবর ফুরফরার শরীফের ভাইসান হুজুর আব্বাস সিদ্দিকীর সঙ্গে দেখা তিনি বলেন আমরাই মহাজোট করে একুশে ক্ষমতায় আসতে চলেছি বাংলায় এখানে বিজেপি এবং তৃণমূল ক্ষমতায় আসতে পারবে না তাই ব্রেকার ছেলে মেয়েদের জন্য কলকারখানা চাকরি সুযোগ সুবিধা করে দেবে জোট সরকার